এবার শুটিং সেটে হট লুকে সাকিবকে গোপন ইশারা করে নতুন করে আলোচনায় বলিউড নায়িকা সোনাল চৌহান। একে তো গুঞ্জন রয়েছে যে প্রথম দেখায় সাকিবের প্রেমে পড়েছেন নায়িকা সোনাল, আর তার উপরে সাকিবের প্রতি সোনালের এমন আন্তরিক আচরণে সম্পর্কের গুঞ্জন পাকা হলো সাকিব সোনালের। মন্তব্য রয়েছে, সাকিব যেন এক লোভনীয় চকলেট, তাকে পেলেই জড়াতে ইচ্ছে করে নায়িকাদের। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। প্রথমবারের মতো বলিউডে পা রেখেছেন ঢালিউড কিং শাকিব খান এবং সেখানে চলছে তার দরদ সিনেমার শুটিং। প্রথমবারের মতো হিন্দি নায়িকার বিপরীতে কাজ করল সোনাল যেন তার চিরচেনা। সাকিবের সাথে নায়িকার ঘনিষ্ঠ মেলামেশায় ঠিক তেমনটাই মনে হয়। শুটিং এর শুরু থেকেই গুঞ্জন রটে যে সাকিবের প্রেমে পড়েছেন সোনাল চৌহান, আর তার উপরে এবার হাতের আঙ্গুলের মাঝে লাভ আইকনের ইশারা করে সম্পর্কের আলোচনাকে গাঢ় করেছেন এই নায়িকা। দামি গাড়ি করে আসলেন, হট লুকে নামলেন এবং লাভের ইশারা করলেন, দেখে যেন মনে হলো একটা বাস্তব সিনেমা। তবে বরাবরের মতো সোনাল আবারও সমালোচনা এসেছেন তার পোশাক নিয়ে। একটা কথা রটেছিল যে অশ্লীল নায়িকা নিয়ে সিনেমা করছেন শাকিব খান, কেননা একে তো তিনি ইমরান হাশমির নায়িকা, আর তার উপরে ক্ষণে ক্ষণে তার আপত্তিকর পোশাকে অনেকটাই হ্যাপি নয় বাংলাদেশি সমর্থকেরা। আর বর্তমানে প্রকাশিত এই ভিডিও চিত্র ঠিক তেমনই একটা আপত্তিকর পোশাকে শুটিং স্পটে উপস্থিত হলেন তিনি, যে বিষয়টি আবারও একটা সমালোচনা তৈরি করেছে। যদিও দরদ ছবিতে নায়িকার যে কয়টি লুক প্রকাশ করা হয়েছে তা শালীনতা বজায় রেখেই, কিন্তু আউটডোরের পোশাকে বেশ সমালোচিত সোনাল চৌহান। তবে মূল বিষয় হচ্ছে, সমালোচনা যাই হোক না কেন, তিনি একজন বলিউড নায়িকা, তাদের কালচার এমনটাই, এটা নিশ্চয়ই সকলেরই মানতে হবে। আর সাকিবের সাথে তার প্রেমের সম্পর্কের গুঞ্জনের পরে সোনালের দিকে সকলের এতটাই ফোকাস যে তার প্রতিটি কাজকর্মে সাকিবকে মিন করা হয়। যেমনটা গাড়ি থেকে নেমে তিনি কাকে লাভ দেখিয়েছেন তার অপর পাশের ব্যক্তিকে ক্যামেরায় দেখানো হয়নি, কিন্তু সেখানে সাকিবকেই মিন করা হয়েছে। তবে সাকিব সোনালের সম্পর্কের বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।